ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনায় জখম মহিলা সহ পাঁচ। ঘটনায় চাঞ্চল্য কামারহাটি এলাকায়। বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা। ফের ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কামারহাটি এনআরএ রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে, কামারহাটি এনআরএ রোডে বেলা ১২টা নাগাদ হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গোটা এলাকায় ধোঁয়ায় ছেয়ে যায়। আচমকায় বিস্ফোরণের শব্দ পেয়ে এবং ধোঁয়া দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন গ্যাস সিলিন্ডারে দোকানের সামনে পাঁচজন আহত অবস্থায় পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কি হয়েছে আমরা বলতে পারি, আমরা খবর পেয়েছি তারপরে এসেছি। বিস্ফোরণের কোন না, বিস্ফোরণের সেরকম কিছু পাইনি। আচ্ছা, আমরা সব দেখেছি, অনেক সিলিন্ডার ছিল ওখানে, গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডারের বাস্ট যে হয়ে যায় কিংবা কিছু হয়ে যায় সেটাও দেখিনি। কি দেখলাম যে কিছু ছোট ছোট সিলিন্ডারগুলো যে ৫ লিটারের ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই পর্যন্ত। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত পাঁচজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কি থেকে বিস্ফোরণের ঘটনা তা নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই দোকানে বেআইনিভাবে অটোতে গ্যাস ভরা হতো এবং সেই দোকান থেকেই এই বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এই বিষয়ে কামারহাটি পৌরসভার চেয়ারম্যান তুষার চ্যাটার্জি জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি এবং আমাদের এমএলএ মদন মিত্র নির্দেশ মতন যাতে আহতদের যথাযথ চিকিৎসা হয় তার ব্যবস্থা করছি। এছাড়াও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি কারণে বিস্ফোরণ ঘটল। এই বিষয়ে তিনি আরো বলেন, পৌরসভার মধ্যে চারটে লোক উন্ডেড হয়েছে শুনে আমরা দৌড়ে এলাম। দৌড়ে এসে দেখলাম এবং আমাদের এমএলএ মদন মিত্র বললো সঙ্গে সঙ্গে গিয়ে যাতে তাদের সুচিকিৎসা করা যায়, এবং সেই সুচিকিৎসা করার জন্যই আমরা এসেছি। এবং আমরা যত তাড়াতাড়ি পারি, দুটো বাচ্চার উন্ডেড হয়েছিল, এছাড়াও দু একজন মহিলা এবং একজন বয়স্ক লোক, তাদেরকে ওটিতে চিকিৎসা চলছে এবং একজনকে অর্থোপেডিকের কিছু মাল্টিপল ফ্র্যাকচার হওয়ার জন্য তাকে আরজি করে ট্রান্সফার করা হয়েছে বাচ্চাকে, আর দুজনের চিকিৎসা এখানে ওয়ার্ডে চলছে। কিছু জানি না, আমি তো জানি না, আমি না জেনে আপনাকে কি করে উত্তর দেবো। বিস্ফোরণ ঘটলো কি কেউ পটকা ফাটালো আমি কিচ্ছু জানি না। এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা বলেন, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কামারহাটি। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।